একদিন আমি দেখলাম একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে এক ভদ্রলোক পকেট থেকে কয়েকটি খুচরো পয়সা বের করে মন্দিরের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে কি কি সব প্রার্থনা প্রার্থনা করলেন জোর হাত করে। তার কিছুক্ষণের মধ্যেই এক ভিখারি এসে সেই ভদ্রলোককে বলল, বাবু বাবু দুটি টাকা দাও না, আমি তিন দিন ধরে কি খাইনি। তখন সেই লোকটি বলল, এখন হবে না, যা। এই কথা বলে লোকটি চলে গেল। ভিখারিটি তখন ফুপড়ে ফুপড়ে কাঁদতে লাগলো পেটের জ্বালায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। মন্দিরের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে পয়সা কেন ছোড়ো ভাই, ভগবান তো ভিখারি নয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে পয়সা কেন ছোড়ো ভাই, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে পয়সা কেন ছোড়ো ভাই, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়। বিনা স্বার্থে কেউ বোঝে না এই দুনিয়ায়, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়। ভগবানের নাম ভাঙ।
অনাহারে মরছে যারা তাদের জন্য ভাবনায় ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়। মাটি সোনা পেতল দিয়ে মূর্তি বানাও, মূর্তিকে আহার দেখিয়ে নিজেরাই খাও। মাটি সোনা পেতল দিয়ে মূর্তি বানাও, মূর্তিকে আহার দেখিয়ে নিজেরাই খাও। শাস্ত্রে বলে জীবের মধ্যে নারায়ণ রয়, জীবের সেবা করলেই পরে ঈশ্বর খুশি হয়। মানুষকে ভালোবাসিলে, মানুষকে ভালোবাসিলে ভগবানকে পাওয়া যায়, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়। মন্দিরের সামনে দাঁড়িয়ে, মন্দিরের সামনে দাঁড়িয়ে পয়সা কেন ছোড়ো ভাই, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়, ভগবান তো ভিখারি নয়।